আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের একদিনে পৃথিবীর ইতিহাস এই অধ্যায়ের একাদশ সেশন অর্থাৎ সর্বশেষ সেশন এই সেশনের সকল প্রশ্ন এবং শক পূরণ করব সেক্ষেত্রে খেয়াল করো এখানে একটা প্রশ্ন রয়েছে বলা আছে নিচের প্রাণীটির নাম বলতে পারো কখনো দেখেছো এই প্রাণীকে নিশ্চয় না এখন তোমরা কেউ কেউ বলতে পারো এটা শিয়ালের মতো লাগতেছে বা কুকুরের মতো লাগতেছে কিন্তু শিয়াল বা কুকুরের লেজ কিন্তু এত বড় বা লম্বা হবে হবে না না হ্যাঁ সোজা তাহলে চলো আমরা এই কোশ্চেনটার করে ফেলি তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো প্রশ্নটা আমরা প্রথমে লিখে নিয়েছি তারপর সমাধান হিসেবে লেখা হয়েছে চিত্রের প্রাণীটির নাম হলো তাসমানিয়ান বাঘ এই প্রাণীটি আমি কখনো দেখিনি বেশ কয়েক বছর আগেই প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে তো তুমি প্রথমে বললে যে প্রাণী দেখো কিন্তু বলতেছো প্রাণী কেন বিলুপ্ত হয়ে গেছে তুমি বিভিন্ন উৎস থেকেই জানতে পারবে যে প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে ঠিক আছে তাহলে তারপরে কি বলা হয়েছে একটু দেখা যাক এখানে বলছে দেখার কথাও না কারণ বেশ কয়েক বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে এই প্রাণী অস্ট্রেলিয়ার বহু বিচিত্র প্রাণীকুলের মধ্যে এই মার্সোফিয়াল অর্থাৎ এই যে ক্যাঙ্গারুর মতো থলি ছিল যেসব প্রাণীর যার নাম তাসমানিয়ান বাঘ না কোনো গণবিলুপ্তির কারণ কারণে নয় মানুষের অবাধ শিকার তারপর হচ্ছে দায়িত্বহীন কার্যকলাপের কারণে জলবায়ুর পরিবর্তন পরিবেশ বিপর্যয় এই অসাধারণ বুদ্ধিমান প্রাণীটি সহ অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ার বিশাল প্রাণী বৈচিত্র্যকে ঠেলে দিয়েছে প্রাণ থেকে শুধু অস্ট্রেলিয়া নয় মানুষের আবির্ভাবের মাত্র অল্প কিছু বছর পরেই গোটা পৃথিবীর প্রাণীকূলের একটা বড় অংশ হারিয়ে গেছে যেসব জীব চিরতরে হারিয়ে গেছে তাদের তো আর ফেরত আনা যাবে না কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে যে বৈচিত্র সেখানে মানুষের অবস্থান কি মানুষের ভূমিকা কেমন হওয়া উচিত তো চলো আমরা এখানে কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এগুলো সলভ করে ফেলি তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওতে একটা লাইক দেবে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে খেয়াল করো পরবর্তীতে যে কোশ্চেন রয়েছিল কোশ্চেনটা লেখার পর সমাধান হিসেবে লেখা হয়েছে একজন মানুষ তার মৌলিক চাহিদার প্রায় সবগুলোর জন্যই জীব বৈচিত্র্যের ওপর নির্ভরশীল কিন্তু মানুষ তার অজান্তেই জেনে শুনে জীব নষ্ট করছে মানুষ তার প্রয়োজনে নতুন নতুন পরিকল্পিত ও অপরিকল্পিত শহর শিল্পায়নের ফলে ধ্বংস হচ্ছে বনাঞ্চল অতীতে জীববৈচিত্র্য ধ্বংস হয়েছে প্রাকৃতিক কারণে এখন মানুষের ভূমিকা কেমন হওয়া উচিত দেখো জীববৈচিত্র্য সংরক্ষণে মানুষের ভূমিকা নিম্নরূপ প্রথমে অধিকারে বনায়ন সৃষ্টি করতে হবে বর্তমানে যে তীব্র দাবাদহ চলতেছে অর্থাৎ আমাদের কিন্তু বন জঙ্গল কমে গেছে যারা বাড়িঘর নতুন নতুন তৈরি করতেছে তারা গাছপালা বিভিন্ন বাগান কেটে বাড়িঘর তৈরি করতেছে বিল্ডিং তৈরি করতেছে কিন্তু যতটা গাছ কাটতেছে তার চাইতে খুব কমই গাছ লাগানো হচ্ছে নিয়ম হচ্ছে একটা গাছ কাটলে চারটা বা পাঁচটা গাছ লাগানো দুই নম্বর দেখো অবাধ প্রাণী শিকার বন্ধ করতে হবে জলাশয় সংরক্ষণ করতে হবে চার নম্বর কীটনাশকের ব্যবহার কমাতে হবে পাঁচ নম্বর কলকারখানা সঠিক ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতে হবে ছয় নম্বর সব ধরনের দূষণ কমাতে হবে তারপর খেয়াল করো সাত নম্বর বন মানুষের জমি ধ্বংস করে নগর নগরায়ন বন্ধ করতে হবে জীববৈচিত্র্য রক্ষায় নতুন আইন প্রণয়ন করে তা যথাযথ ব্যবহার করতে হবে তো চলো আমরা পরবর্তী কোশ্চেনের আনসার দেখে নিই এখানে বলা আছে বিশ্ব প্রকৃতির নানা উপাদানের মধ্যে মানুষ একটি প্রকৃতির অংশ হিসেবে মানুষের দায়িত্ব কি হতে পারে আলোচনা করে সিদ্ধান্ত নাও দলে উপস্থাপন করো অন্যদের মতামত নাও এই বিষয়ে তোমার নিজের অনুভূতি ও চিন্তা নিচে লিখে রাখো তো চলো আমরা এই কোয়েশ্চেনটার আনসার এই এখানে লিখে রাখবো ঠিক আছে তো শিক্ষার্থীরা দেখা যাক কোশ্চেনের আনসারটা কি হতে পারে তোমাদের ভূমিকা কি হতে পারে শিক্ষার্থীরা দেখো প্রশ্নটা আমরা লিখে নিয়েছি প্রকৃতির অংশ হিসাবে মানুষের দায়িত্ব কি হতে পারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া অর্থাৎ বক্সের মধ্যে তোমাদের লিখতে হবে আকারে দেখো খেয়াল করো প্রকৃতির অংশ হিসেবে মানুষকে নিম্নোক্ত কাজগুলো করতে হবে এক নম্বর পরিবেশ বিষয়ক আন্দোলনকে এগিয়ে নিতে হবে দুই নম্বর অধিক হারে বৃক্ষরোপণ করতে হবে তিন নম্বর শিল্প কারখানা নির্মাণের পূর্বে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিশ্চিত হতে হবে চার নম্বর জ্বালানি কাঠের পরিবর্তে সৌর শক্তির মতো নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে পাঁচ নম্বর জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে ছয় নম্বর শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে সাত নম্বর দেখো কার্বন ডাইঅক্সাইড তারপর হচ্ছে মিথেন এবং কার্বন মনোঅক্সাইড প্রভৃতি গ্রিন গ্যাসের উৎপাদন হ্রাস করতে হবে আট নম্বর বায়ু দূষণ পানি দূষণ মাটি দূষণ প্রভৃতি যাতে না হয় সেরকম ব্যবস্থা নিতে হবে নয় নম্বর অবাধ প্রাণী শিকার বন্ধ করতে হবে দশ নম্বর প্রয়োজনে আইনের সংশোধন করে আইনকে কঠোর রূপ প্রদান করতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে এভাবেই বিশ্ব প্রকৃতির অংশ হিসেবে মানুষ তার দায়িত্ব পালন করতে পারবে আশা করি বুঝতে পেরেছ তোমরা কিভাবে এই শখের মধ্যে এই প্রশ্নের উত্তর লিখবা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ